খোলার পরে দেখি একটা খামস একটা সিটি ভরে রয়েছে। আমি ভাবলাম যে মনে হয় গতকাল রাত্রে কেউ না কেউ আসছিল, তার কবরিতে কিছু পড়ে গেছে। তাই ওরে উঠে দেখি যে সে তখন তো কিছু না, একটা সিটির মতন মনে হয়। তারপর সিটিটা খুলছি, খুলে পড়িয়ে দেখি যে এই বিস্তারিত এইগুলো রাখছে, বা তার মধ্যে 3000 টাকা রয়েছে। আসলে এই মহান ব্যক্তি তো যে ছেলেটা, ছেলেটার আমি মন থেকে দোয়া করি সে সুখে থাক এবং আল্লাহ তাদের মাফ করে দিক। আল্লাহর হস্তে আমি তাদের মাফ করে দিচ্ছি, আল্লাহ তাদের মাফ করে দিক। ফরিদপুরের মধুখালীতে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি করার 10 বছর পর চিরকুট সহ টাকা ফেরত দিয়ে গেছে চোর। চিরকুটি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার সকালে ঘটে এই ঘটনা। স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারের পোলট্রি ব্যবসায়ী কাইয়ুম মল্লিক। তিনি দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানের সামনে একটি চিরকুট ও একটি খাম দেখতে পান। খামের মধ্যে 3000 টাকা ও একটি চিরকুট লেখা দেখতে পান তিনি। চিরকুটে লেখা, আমি প্রায় 10 বছর আগে আপনার দোকান থেকে 2000, 2500, 3000, 4000 বা এর চেয়ে কম বেশি হতে পারে টাকা চুরি করেছিলাম। টাকার পরিমাণ আমার সঠিক মনে নেই, শয়তানের প্ররোচনায় বা অভাবের কারণে হোক চুরি করেছিলাম। আমি এখন ভুল স্বীকার করছি। যেহেতু আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনি অবশ্যই জানেন যে আল্লাহ তাকে ক্ষমা করেন যে অন্যকে ক্ষমা করেন। 12 থেকে 13 বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকা আপনার কিছুই হবে না, তাও এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন।